সূরা আল হজ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, কেননা কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সেদিন তোমরা দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধ পোষ্যকে ভুলে যাবে, প্রতিটি গর্ভবতী নারী তার গর্ভস্থিত সন্তানের বোঝা ফেলে দেবে। মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা বুঝি কিছু নেশাগ্রস্ত মাতাল, কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয়, বরং এটা হচ্ছে এক ধরনের আযাব। আল্লাহ তাআলার আযাব অত্যন্ত ভয়াবহ। الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد। মানুষের মধ্যে কিছু মূর্খ লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য করে। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইয়ুযিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। অথচ তার উপর আল্লাহ তাআলার এ ফয়সালা তো হয়েই আছে যে যে কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে নির্ঘাত গোমরা হয়ে যাবে, আর এই গোমরাহি তাকে জাহান্নামের প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে। ثم من مضغة ثم من مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। هي মানুষ, পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আমার সৃষ্টি প্রক্রিয়া ভেবে দেখো। আমি তোমাদের প্রথমত মাটি থেকে, অতঃপর শুক্র থেকে, অতঃপর রক্তপিণ্ড থেকে, তারপর মাংসপিণ্ড থেকে পয়দা করেছি, যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে, যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি। অতঃপর আরো লক্ষ্য করো, আমি শুক্র বিন্দু সমূহের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই, অতঃপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি।
অতঃপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কেউ বয়ঃপ্রাপ্তির আগেই মরে যায়, আবার তোমাদের অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যেন অনেক কিছু জানার পরেও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না। সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক দেখো, শুষ্ক ভূমি, অতঃপর আমি যখন তার উপর আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে, অতঃপর তা সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে। এগুলো এজন্যই ঘটে, আল্লাহ তাআলা হচ্ছেন অমোঘ সত্য, তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান। অবশ্যই কিয়ামত আসবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই, যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাআলা অবশ্যই তাদের পুনরুত্থিত করবেন। الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير তারপরেও মানুষদের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোন রকম জ্ঞান, পথনির্দেশ ও দীপ্তিমান কিতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তাআলার ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ বিতণ্ডা শুরু করে। ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحديق যাতে মানুষদের আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে। যে ব্যক্তি এমন করে তার জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ও অপমান, শুধু তাই নয় কিয়ামতের দিন আমি তাকে জাহান্নামের আগুনের কঠিন শাস্তি আর সাধন করাব। ذَلِكَ بِمَا قَدَّمَتْ يَدَاكَ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ আমি তাকে বলবো এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো আগেই এখানে পাঠিয়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি কখনো এত বড় জালিম নন। وَمِنَ الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين মানুষের মধ্যে এমন কিছু আছে যে ইমানের একান্ত প্রান্ত সীমার উপর থেকে আল্লাহ তাআলার ইবাদত করে, যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সে ইমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়, কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফরির দিকে ফিরে যায়, এভাবে সে দুনিয়াও হারায় এবং আখেরাতও হারায়, আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি। ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد এ নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকারও করতে পারে না উপকারও করতে পারে না, এটা হচ্ছে এক চরমতম গোমরাহী। يدعو لمن ضره اقرب من ওরা এমন কিছুকে ডাকে যা ক্ষতি তার উপকারের চেয়ে বেশি নিকটতর, কত নিকৃষ্ট এদের অভিভাবক, কত নিকৃষ্ট সে অভিভাবকের সহচর। পক্ষান্তরে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে আল্লাহ তাআলা তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন
যার পাদদেশে সুপ্রিয় ঝর্ণাধারা প্রবাহিত হবে। অবশ্যই আল্লাহ তাআলা যা চান তাই করেন। ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغير। যদি কেউ মনে করে আল্লাহ তারা যাকে নবুয়ত দিয়েছেন তাকে দুনিয়া ও আখেরাতে কোনো সাহায্যই করবেন না, তাহলে নিজের পরিতৃপ্তির জন্য সে যেন আসমান পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয়, অতঃপর আসমানে গিয়ে যেন ওহি আগমনের ধারা কেটে দিয়ে আসে, তারপর নিজেই যেন দেখে নেয় যে জিনিসের প্রতি তার এত আক্রোশ তার কৌশল তা দূর করতে পারে কিনা। بينات وأن الله يهدي من يريد। এভাবে সুস্পষ্ট নিদর্শনের মাধ্যমে আমি কোরআনটা নাযিল করেছি, আল্লাহ তাআলা যাকে চান সঠিক পথের হেদায়েত দান করেন। ان الذين امنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين اشركوا ان الله يفصل بينهم يوم القيامه ان الله على كل شيء شهيد। যারা আল্লাহর উপর ইমান এনেছে, যারা ইহুদি হয়ে গেছে, যারা ছিল সাবেই, যারা খ্রিস্টান ও অগ্নিপূজক, সর্বোপরি যারা আল্লাহর সাথে শেরেক করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের সবার জান্নাত ও দোজখের ফয়সালা করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুই পর্যবেক্ষণ করছেন। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ তুমি কি এ বিষয়টির প্রতি লক্ষ্য করনি? যত সৃষ্টি আসমান সমূহ আছে, যত আছে জমিনে, সব কিছুই আল্লাহ তাআলাকে সাজদা করছে। সাজদা করছে সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষলতা, জমিনের উপর বিচরণশীল সব জীবজন্তু, সর্বোপরি মানুষের মধ্যেও অনেকে তাকে সাজদা করছে। এ মানুষদের অনেকের উপর নাফরমানির কারণে আল্লাহর আজাব অবধারিত হয়ে আছে। আসলে আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেওয়ার কেউই থাকবে না। অবশ্যই আল্লাহ তাআলা তাই করেন যা তিনি এরাদা করেন। هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم। এ হচ্ছে বিপরীতমুখী দুটো দল, যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করলো। অতঃপর এদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের পরিধান করানোর জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদের মাথার উপর সেদিন প্রচন্ড গরম পানি ঢেলে দেওয়া হবে। তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে। তাদের শাস্তির জন্য সেখানে আরো থাকবে বড় বড় লোহার গদা। কুল্লামা
যখনই তারা দোজখে তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে, তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেয়া হবে। বলা হবে, জ্বলনের প্রচণ্ড যন্ত্রণা আজ তোমরা আস্বাদন করো। الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। এরা ছিল বিতর্কের প্রথম দল, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। বিতর্কের দ্বিতীয় দল, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে অমিয় ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে, যেখানে তাদের সোনার কাঁকন ও মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলঙ্কৃত করা হবে, উপরন্তু সেখানে তাদের পোশাক হবে রেশমের। এসব পুরস্কার তাদের এ কারণেই দেয়া হবে যে দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়েত করা হয়েছিল এবং মহাপ্রশংসিত আল্লাহ তাআলার পথ তাদের দেখানো হয়েছিল এবং তারা যথাযথ তা মেনেও নিয়েছিল। الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরও আল্লাহর পথে চলতে বাধা দেয় মানুষদের মসজিদুল হারামের তাওয়াফ ও জিয়ারত থেকে, যাকে আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি, এমন লোকদের মনে রাখতে হবে যারা তাতে হারাম শরীফে ইচ্ছাপূর্বক দিন বিরোধী কাজ করবে। আমিও তাদের সবাইকে কঠিন আজাব আর সাধন করাবো। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। হে নবী, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এ কাবা ঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম, তখন তাকে আদেশ দিয়েছিলাম, আমার সাথে অন্য কাউকে শরীক করো না, আমার এ ঘরকে তাদের জন্য পবিত্র রেখো যারা এর তাওয়াফ করবে, যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে, রুকু করবে, সজদা করবে। وعلى كل ضامر يأتين من كل فج عميق। তাকে আরো আদেশ দিয়েছিলাম, তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও, যাতে করে তারা তোমার কাছে পায়ে হেঁটে ও সর্বপ্রকার দুর্বল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে দূর দূরান্তের পথ অতিক্রম করে। ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير। যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্য সময় মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিনসমূহে কুরবানি করার সময় তার উপর আল্লাহ তাআলার নাম নেয়, যা তিনি তোমাদের দান করেছেন, অতঃপর কোরবানির এ গোশত থেকে কিছু তোমরা নিজেরা খাবে, দুস্থ এবং অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে। مَن يَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ
وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে, নিজেদের মানতসমূহ পুরা করে, বিশেষ করে এ প্রাচীন ঘরটির তাওয়াফ করে। ذَلِكَ وَمَن يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَّهُ عِندَ رَبِّهِ وَأُحِلَّتْ لَكُمُ الْأَنْعَامُ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য। যে কেউই আল্লাহ তাআলার নির্ধারিত পবিত্র অনুষ্ঠান মানার সম্মান করে, এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে। একথা মনে রেখো, সেসব জন্তু ছাড়া যাদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব তোমরা এখন মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থেকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা কথা থেকে। حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হও, তার সাথে কাউকে শরীক করো না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল, অতঃপর মাঝপথেই কোন পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা আসমান থেকে জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরের কোন অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল, যেখানে কিছুই সে দেখতে পেল না। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب এতো মুশরিকদের পরিণাম। অপরদিকে কেউ আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করলে তা তার অন্তরের পরহেজগারির মধ্যেই সামিল হবে। لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق هي মানুষ এসব পশু থেকে তোমাদের জন্য এক নির্দিষ্ট কাল পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। অতঃপর কোরবানির নিয়ত করলে মনে রেখো, তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلم وبشر المخبتين প্রত্যেক জাতির জন্য আমি পশু কুরবানির এ নিয়ম করে দিয়েছি, যাতে করে সেই জাতির লোকেরা সেসব পশুর উপর আল্লাহ তাআলার নাম নেয় যা তিনি তাদের দান করেছেন। সুতরাং তোমাদের মাবুদ তো হচ্ছেন একজন, অতএব তোমরা তাঁরই সামনে আনুগত্যের মাথার নত করো। হে নবী, তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون ابني تو বান্দা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যত বিপদ মুসিবত তাদের উপর আসুক না কেন, যারা তার উপর ধৈর্য ধারণ করে, নামাজ প্রতিষ্ঠা করে, সর্বোপরি আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে। وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ
شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. আমি তোমাদের জন্য কোরবানির উটগুলোকে আল্লাহ তাআলার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে সামিল করেছি, এতেই তোমাদের যাবতীয় মঙ্গল নিহিত রয়েছে। অতএব কোরবানি করার সময় তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর আল্লাহ তাআলার নাম নাও। অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায় তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও, যারা এমনিই আল্লাহর রেজিকে সন্তুষ্ট আছে তাদের, এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয় এদের সবাইকে খাওয়াও। এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. আল্লাহ তাআলার কাছে কখনো কুরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, হ্যাঁ তার কাছে তোমাদের তাকওয়াটুকুই পৌঁছায়। এভাবে আল্লাহ তাআলা এদের তোমাদের অধীন করে দিয়েছেন যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে উপকারের জন্য তোমরা তার মাহাত্ম বর্ণনা করতে পারো। হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে আল্লাহ তাআলাই তাদের জালেমদের থেকে রক্ষা করেন, এতে সন্দেহ নেই। আল্লাহ তাআলা কখনো বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ চালানো হচ্ছিল তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেয়া গেল, কেননা তাদের উপর সত্যি জুলুম করা হচ্ছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এ মজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম। يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. এরা হচ্ছে কতিপয় মজলুম মানুষ যাদের অন্যায় ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে শুধু এ কারণে যে তারা বলেছিল আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা মানব জাতির এক দলকে আরেক দল দিয়ে শায়েস্তা না করতেন তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টান সন্ন্যাসীদের উপাসনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত ইহুদিদের ইবাদতের স্থান ও মুসলমানদের মসজিদ সমূহ যেখানে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়। আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন যে আল্লাহ তাআলা দিনে সাহায্য করে, অবশ্যই আল্লাহ তাআলা শক্তিমান ও পরাক্রমশালী। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর।
আমি যদি এ মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয়ত যাকাত আদায়ের ব্যবস্থা করবে, আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। তবে অবশ্য সব কাজের চূড়ান্ত পরিণতি একান্ত ভাবে আল্লাহ তাআলারই এখতিয়ার ভুক্ত। হে নবী, এই লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তাতে তোমার উদ্বেগের কিছুই নেই। এদের আগে নূহের জাতি, আদ ও সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল। ইব্রাহিমের জাতি এবং লূতের জাতিও তাই করেছিল। আরো করেছে মদিয়ানের অধিবাসীরা, মুসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারপরেও আমি এ কাফেরদের ঢিল দিয়ে রেখেছিলাম, অতঃপর সময় এসে গেলে আমি তাদের ভীষণ ভাবে পাকড়াও করেছি, কি ভয়ঙ্কর ছিল আমার সে আযাব। আমি ধ্বংস করেছি আরো অনেক জনপদ যার অধিবাসীরা ছিল জালেম, অতঃপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকলো, কত কূপ পরিত্যক্ত হয়ে পড়ল, কত শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ। এরা কি জমিনে ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি? পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা তা বুঝতে পারবে, তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে। আসলে অবোধ নির্বোধের চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না, অন্ধ হয়ে যায় সেই অন্তর যা মনের ভেতরে লুকিয়ে থাকে। وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। হে নবী, এরা তোমার কাছে আযাবের ব্যাপারে তাড়াহুড়ো করে, তুমি বলো আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না। তোমার মালিকের কাছে যা একদিন তা তোমাদের গণনার হাজার বছরের সমান। وَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَمْلَيْتُ لَهَا وَهِيَ ظَالِمَةٌ ثُمَّ أَخَذْتُهَا وَإِلَيَّ الْمَصِيرُ। আরো কত জনপদ ছিল তাদের আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম, অথচ তারা ছিল জালিম, অতঃপর এক সময় আমি তাদের কঠিন পাকড়াও করেছিলাম, পরিশেষে সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا أَنَا لَكُمْ نَذِيرٌ مُبِينٌ। হে নবী, তুমি বলো হে মানুষ, আমি তো তোমাদের জন্য আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। فَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ যারা আল্লাহর উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আয়াতিনা
أولئك أصحاب الجحيم অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তারাই জাহান্নামের অধিবাসী হবে। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা আশ-শাইতানু ফি فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم হে নবী, আমি তোমার আগে এমন কোন নবী কিংবা রসুলই পাঠাইনি যারা এই ঘটনার সম্মুখীন হয়নি, যে যখন সে নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করল তখন শয়তান তার সে আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঢেলে দেয়নি, অতঃপর আল্লাহ তাআলা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন এবং নিজের আয়াতসমূহকে আরো মজবুত করে দেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী। লিয়াজআল মা ইউলকি الشয়তান ফিতনাতান লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد এটা এই কারণে যেন আল্লাহ তাআলা এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয়ে বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকে মুনাফিকের ব্যাধি আছে, উপরন্তু যারা একান্ত পাষাণ হৃদয়ে অবশ্যই এ জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهاد الذين آمنوا إلى صراط এটা এই কারণে যাদের আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান দেয়া হয়েছে তারা যেন জানতে পারে এটাই যা তুমি পড়লে তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য, অতঃপর তারা যেন তাতে পুরোপুরি ঈমান আনে এবং তাদের মন যেন সেদিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে। অবশ্যই আল্লাহ তাআলা ঈমানদারদের সঠিক পথে পরিচালিত করেন। ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم جرى الله تعالى কে অস্বীকার করে তারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে কখনো বিরত হবে না যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কিয়ামত এসে পড়বে অথবা তাদের উপর একটি অবাঞ্ছিত ও ভয়ঙ্কর দিনের আযাব আসবে। আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ ইয়াহকুমু বাইনাহুম ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহ তাআলার, তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন, অতঃপর যারা তাঁর উপর ঈমান এনেছে এবং সে মোতাবেক নেক কাজ করেছে তারা সেদিন নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্য অপমানজনক আযাবের ব্যবস্থা থাকবে। ওয়াল্লাযীনা হাজারু ফী সাবীলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লায়ারযুকান্নাহুমুল্লাহ যারা আল্লাহ তাআলার পথে তাঁরই সন্তুষ্টির জন্য নিজেদের ভিটে মাটি ছেড়ে গেছে, পরে আল্লাহর পথে নিহত হয়েছে কিংবা এমনি মৃত্যুবরণ করেছে,
অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের উত্তম রিজিক দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল। ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور। এটা হচ্ছে তাদের প্রকৃত অবস্থা। অপরদিকে কোন ব্যক্তি দুশ্মনকে যদি ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেয়া হয়েছিল, তার সাথে যদি তার উপর বাড়াবাড়িও করা হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই মজলুম ব্যক্তির সাহায্য করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের পাপ মোচন করেন এবং তাদের ক্ষমা করে দেন। এ হচ্ছে আল্লাহর নিয়ম। আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছুই দেখেন। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير। এটা হচ্ছে আল্লাহর নিয়ম। আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র সত্য। প্রয়োজন পূরণের জন্য যাদের এরা আল্লাহ তাআলার বদলে ডাকে তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা, এবং আল্লাহ তাআলাই হচ্ছেন সমুচ্চ, তিনি হচ্ছেন মহান। আলম তারা আন্নাল্লাহ আনজাল মিনাস সামাঈ মাআ ফাতুসবিহুল আরযু মুখদাররা ইন্নাল্লাহ লাতীফুন খাবীর। তুমি কি তাকিয়ে দেখোনি আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এ পানি পেয়ে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ তাআলা স্নেহ করেন, তিনি তাদের যাবতীয় সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। আসমান সমূহ ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তার জন্য। আল্লাহ তাআলা হচ্ছেন সব ধরনের অভাব মুক্ত ও যাবতীয় প্রশংসার একমাত্র মালিক। আলম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলক তাজরি ফিল বাহরি বিআমরি ওয়া ইউসিকু সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইযনিহি ইন তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা কিভাবে এ জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন? তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের উপর পড়ে না যায়, কিন্তু তার আদেশের সাথে যখন পড়ে যাবে সেটা বিভিন্ন কথা। অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান। ওয়া হুয়াল লাযী আহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফুর। তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন। মানুষ আসলেই অতিমাত্রায় অকৃতজ্ঞ, তারা সবাই ভুলে যায়।
إنك في الأمد وادع إلى ربك إنك لعلى هدى مستقيم. প্রত্যেক জাতির জন্যই আমি ইবাদতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে, অতএব এ ব্যাপারে তারা যেন অবশ্যই তোমার সাথে কোনো তর্ক না করে। মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো, অবশ্যই তুমি সঠিক পথের উপর রয়েছ। তারপরেও তারা যদি তোমার সাথে বাক বিতণ্ডা করে তাহলে তুমি বলে দাও, তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। তোমরা যেসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ করছো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেবেন। আলাম তাআলাম আন الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير. তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এর সব কিছু একটি কিতাবে সংরক্ষিত রয়েছে। এ সংরক্ষণ প্রক্রিয়াটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সহজ একটি কাজ। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মা লাইসা লাহুম বিহি ইলম ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির। তারপরেও তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব কিছুর গোলামি করে যার সমর্থনে আল্লাহ তাআলা কোনো দলিল প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদের নিজেদের কাছেও কোনো জ্ঞান নেই। বস্তুত সীমা লঙ্ঘনকারীদের জন্য কিয়ামতের দিন কোনোই সাহায্যকারী থাকবে না। يكادون يسقون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير. النبي যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তুমি কাফিরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে। অবস্থা দেখে মনে হয় যারা তাদের সামনে আয়াত তেলাওয়াত করছে এরা বুঝি এখনই তাদের উপর হামলা করবে। হে নবী, তুমি এদের বলো আমি কি তোমাদের এর চাইতে মন্দ কিছু সংবাদ দেব? তা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা যার ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট। يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب. হে মানুষ, তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে, কান পেতে তা শোনো। আল্লাহ তাআলা ছাড়া তোমরা যাদের ডাকো তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছও তৈরি করে দেখাতে পারবে না, যদি এ কাজের জন্য তারা সবাই একত্রিতও হয়। যদি সে মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে তা ছাড়িয়েও নিতে পারবে না। যাদের এতটুকু ক্ষমতা নেই কত দুর্বল তারা, যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে কত দুর্বল তারা, যাদের কাছে এ সাহায্য চাওয়া হচ্ছে। ما قدر الله حق قدره إن الله لقوي عزيز.
এ মূর্খ ব্যক্তিরা আল্লাহ তাআলাকে কোনো মূল্যায়নই করতে পারেনি, ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল। আল্লাহ তাআলা নিশ্চয়ই পরাক্রমশালী। الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير الله تعالى তার ওহী বহন করার জন্য ফেরেশতাদের মধ্যে থেকে বাণীবাহক মনোনীত করেন, মানুষদের ভেতর থেকেও তিনি এটা করেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শুনেন ও সবকিছু দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর তাদের সামনে যা আছে তা যেমনি তিনি জানেন তেমনি জানেন তাদের পেছনে যা আছে তাও, কেননা একদিন তার কাছেই সবকিছুকে ফিরে যেতে হবে। الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তারা যদি শাফি মাযহাবের অনুসারী হন তাহলে তাদের সবাইকে এই আয়াতের সাজদাটি আদায় করতে হবে, তাদের জন্য এটা ওয়াজিব। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবীকুম ইব্রাহিম হুয়া সাম معكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো যেভাবে শ্রম স্বীকার করা উচিত। তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হয় এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য। সুতরাং তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো, তিনি তোমাদের মালিক, অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী।